গোয়া বললেই ভেসে ওঠে সফেন সমুদ্র, দুষ্টুমিষ্টি সৈকত আর ক্যানভাস ছাওয়া নীল আকাশ। গতকাল আমরা ঘুরেছি ভ্যাগাটোর বিচ, তারপর অঞ্জুনা, ছাপোরা ফোর্ট, অঞ্জুনার নাইট লাইফ। আজকের গল্প হবে আরাম্বল, সুইট ওয়াটার লেক। আরাম্বল থেকে হেঁটে বেসিক্যালি যেতে হয় সুইট ওয়াটার লেক, তারপর বাগার নাইট লাইফ। গতকাল একটু টায়ার্ড ছিলাম, তাই আজকে যথারীতি একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। যাই হোক, তারপর ফ্রেশ হয়ে সোজা দ্য লিভিং রুমের ডাইনিং হল। এ প্রসঙ্গে বলে রাখি, আমি গতকাল মানে আগের ভিডিওতেও আমি অলরেডি বলেছি দ্য লিভিং রুমের সম্পর্কে। কাইন্ডলি আপনারা যারা দেখেননি তারা ফলো করবেন আগের ভিডিওটি। লিভিং রুমে ডাইনিং বেসিক্যালি বুফে সিস্টেম, ভেতরে বসেও খাওয়া যেতে পারে অথবা বাইরে সুইমিং পুলের ধারে। অবভিয়াসলি এটা বলার অপেক্ষা রাখে না, আমরা প্রত্যেক দিন সুইমিং পুলের ধারে বসে ব্রেকফাস্ট করেছি। গোয়া ঘুরতে আসার আগে যথারীতি অনেক ব্লগ পড়েছি, ভিডিও দেখেছি, তো আরাম্বুলের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল। তো আজকে সেই আরাম্বুল দিয়ে আমরা শুরু করব আমাদের ভ্রমণ। মোটামুটি 11টা হবে, আমরা যথারীতি চলে এসেছি আরাম্বুলে। এ প্রসঙ্গে বলে রাখি, আমি আগে জানতাম হয়তো পার্কিংয়ে চার্জ লাগে প্রত্যেকটা বিচে, সোফার আমার কোনো বিচে এখন অবধি চার্জ লাগেনি। গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও বিভিন্ন হোটেল রিসোর্ট যেমন মাইক্রোবাসে বা ছোট গাড়িতে প্রতিদিন আলাদা নর্থ গোয়া বা সাউথ গোয়া ট্যুর চালায় 8 ঘন্টার জন্য, তেমনি টু হুইলার বা ফোর হুইলার ভাড়া নিয়েও আপনি বিচ হপিং করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে তো কোনো কথাই নেই, গাড়ি ভাড়া নিয়ে তেল ভরে যেদিকে দুচোখ যায়, যাকে বলে কিনা টোটো কোম্পানি। যাই হোক, দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাকে পায়ে হেঁটে ক্রস করে আমাদের যেতে হবে সুইট ওয়াটার লেক। বিচের ধারে প্রচণ্ড পাথর বলে সেটাকে অ্যাভয়েড করে আমরা শ্যাকের ধার দিয়ে চললাম। এই রাস্তায় আশপাশে প্রচুর দোকান রয়েছে, স্পেশালিটি যা দেখছেন সেটা হলো হেয়ার ব্রেডিং। এটা বেসিক্যালি চুলকে কারুকার্য করে, হিপিদের স্টাইলে চুলে নানান ধরনের কালারফুল রিবন লাগানো। বেসিক্যালি লাল পাথরের ডোবা পাহাড়ের ধারে নারকেল বাগানের পার বসানো আরাম্বুল থেকে এই সুইট ওয়াটার লেকের পথ সত্যিই অসাধারণ। পথ প্রায় শেষ, এবার এই পাথরগুলোকে টপকাতে পারলেই সুইট ওয়াটার লেক। আরাম্বুল বিচ থেকে এই সুইট ওয়াটার লেক আসতে মোটামুটি 1.5 ঘন্টা 35 মিনিট সময় লেগেছে, আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সে সময়টা মনেই হয়নি, নিমিশেই চলে এলাম আমরা সুইট ওয়াটার লেক। সুইট ওয়াটার লেক নাম হওয়ার কারণ এখানকার জল সমুদ্রের জলের মতো নোনতা নয়, তবে যদিও আমি টেস্ট করে দেখিনি। প্রচণ্ড হ্যাপেনিং গোয়া থেকে, ম্যাডেনিং ক্রাউড থেকে অনেকটা দূরে একদম চুপচাপ শান্তি নিরালায় এই সুইট ওয়াটার লেক আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো ঠিক করলাম আজকে লাঞ্চটা এখানেই করব। পাশে 2-3টে শ্যাক রয়েছে, তার মধ্যে এই শ্যাকটায় আমরা ঠিক করলাম সময়ও কাটাবো প্লাস এখানে আজকে লাঞ্চ করব।
এই জায়গাটা এতটাই ভালো লাগছিল যে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। যাই হোক, ঘড়িতে তখন প্রায় 3টে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, কিছু তো একটা অর্ডার করতেই হবে, তো ঠিক করলাম আজকে ইটালিয়ান কিছু ট্রাই করব। অর্ডার দেওয়া হলো পোলো অ্যান্ড ফাঙ্গি আর আরাবিকা, মানে ব্যাপারটা হলো পাস্তা আর স্প্যাগেটি আর সাথে কসমোপলিটান একটা মকটেল। খেতে বেশ সুস্বাদু ছিল, আমি জানি না পরিবেশের জন্য সুস্বাদু কিনা, তবে খুব জমিয়ে খেয়েছিলাম। দেখতে দেখতে ঘড়ি কাটা প্রায় 4:30, এবার আমাদের ফিরতে হবে। আজকের দিনটার ম্যাক্সিমাম সময় আমরা সুইটার লেকে কাটালাম। এরপর প্ল্যান মতো আমরা যাবো রাত্রিবেলায় বাগা ক্যান্ডেলিমে ক্রিসমাস ইভ দেখতে। আগামীকাল ক্রিসমাস, আমরা এই মুহূর্তে চলে এসেছি বাগার বিচে। হ্যাপেনিং নাইট লাইফ, বাগার এই হ্যাপেনিং নাইট লাইফ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, তার মধ্যে স্পেশালি আগামীকাল রয়েছে ক্রিসমাস, তাহলে বুঝতেই পারছেন পুরো জমে উঠেছে বাগান। সন্ধ্যের পরেও ঘোরার জন্য গোয়ার বীজগুলি নিরাপদ, তাই আপনি কিন্তু নিশ্চিন্তে আনন্দ করতেই পারেন। আজকের মতো এখানে ইতি টানছি, লাস্ট পর্বে দেখা হচ্ছে কিছু আইসোলেটেড বিচের গল্প নিয়ে।